কালকিতে প্রথমে আমরা যেদিকে নজর থাকব, রাস্তার ধারে, কালভার্টের নিচে কিংবা জমিতে মুড়ি মুরকির মতো বোমা উদ্ধার হচ্ছে মুর্শিদাবাদে। শুক্রবার ফের পাঁচটি সকেট বোমা উদ্ধার হলো। বোমাগুলি নিষ্ক্রিয় করা হয় পঞ্চায়েতের আগে। এত বোমা উদ্ধারে শাসক বিরোধী একে অপরের দিকে আঙুল তুলছে, আতঙ্কে সাধারণ মানুষ। মাঠে নামতে ভয় লাগছে এখন, যদি এরকম যদি হয়ে যায় বা কোন জমিতে কখন কোন জায়গায় খাকা দিচ্ছে তো দেখতে পাচ্ছি না। দিন রাত আতঙ্ক নিয়ে রাস্তায় চলতে হয়। শুধুমাত্র মার্চ মাসের 17 তারিখ পর্যন্ত মুড়ি মুরকির মতো বোমা উদ্ধার হয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়। শুক্রবার হরিহর পাড়ার আব্দুলপুরে কালভার্টের নিচে একটি ব্যাগ থেকে পাঁচটি সকেট বোমা উদ্ধার করে পুলিশ। বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব ডিসপোজাল স্কোয়াড। বৃহস্পতিবার জলঙ্গির সাগরপাড়া থেকে চারটি সকেট বোমা উদ্ধার হয়। ঝোপের মধ্যে ব্যাগের ভেতর মজুত করা ছিল সকেট বোমাগুলি, সেগুলি নিষ্ক্রিয় করা হয়। দিকে দিকে বোমা উদ্ধারে তরজায় শাসক বিরোধী দুই পক্ষ। মুর্শিদাবাদ জেলায় বোমার ভান্ডার মজুত করেছে তৃণমূলকে বোম মারতে হবে। ভান্ডার মজুত করেছে যারা, জোট করেছে জোট। পঞ্চায়েত নির্বাচন সুস্থভাবে করার কোনো পরিকল্পনা সরকারের নেই। যে বোম উদ্ধার হচ্ছে এটা একটা টোকন খালি দেখতে পাচ্ছে। নির্বাচন যত এগিয়ে আসবে তত বেশি বোম, গুলি, বারুদ। মুর্শিদাবাদ জেলা অ্যাকচুয়ালি বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। গত 3রা মার্চ থেকে 17ই মার্চের মধ্যে মুর্শিদাবাদে 5 বার বোমা উদ্ধার ও বিস্ফোরণের ঘটনা ঘটে। 3রা মার্চ লালবাগের স্কুলে সকেট বোমা উদ্ধার হয়। 6 মার্চ বেলডাঙায় 21টি সকেট বোমা উদ্ধার হয়। 9 মার্চ নওদায় জমিতে বিস্ফোরণ হয়, মৃত্যু হয় 2 তৃণমূল কর্মীর। 14ই মার্চ বহরমপুরে নদী থেকে উদ্ধার হয় সকেট বোমা। 16ই মার্চ জলঙ্গিতে উদ্ধার হয় 4টি সকেট বোমা। নবাবের গড়ে পঞ্চায়েত নির্বাচনের আগে মজুদ বোমায় কি বেরিয়ে আসছে? নির্বাচনের আগে ট্রেলার, আতঙ্কে মুর্শিদাবাদবাসী। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা। কে বললো যে আপনি কি তৃণমূলে যাচ্ছেন? কোন সজ্জন ব্যক্তি কেন জয়েন করবে? প্রভাব পড়বে পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা। আপনাকে বলছি সাফ হবে। কি বললো যে আপনি এই জেলার সাংসদ, আপনি তো পুরোপুরি দায়িত্বকে এড়িয়ে যেতে পারেন না। মানে কি ফোন আসছে সাংসদের দায়িত্ব? 2 ঘন্টার মধ্যে তো ভোট হয় না, তাহলে কি সেটা ব্যালটে ছাপ পড়বে না ছাপ্পা হবে? এমনটি আর কখনো দেখি। তাকে বললো, তাকে লোভ দেখানো হচ্ছে, তাকে ভয় দেখানো হচ্ছে, আসছে ভয় দেখানো হচ্ছে, কিন্তু দল পরিবর্তন আমি করবো না। রিপাবলিকের সেই ব্যাপক জয় কার্যত মানুষের কণ্ঠস্বরের জিন্দাবাদ ঘোষণা করছে। প্রথমের কোনো বিকল্প নেই আমাদের কাছে, সেজন্য আমরা সব খবর সবার আগে দেখাই এবং সবার আগে থাকি। প্রত্যেক মুহূর্তের খবর, কোনো পক্ষ নয়, কোনো রং নয়, আসল মানুষের কথা। মানুষের কণ্ঠস্বর হয়ে এভাবেই যেন সাহসিকতার সঙ্গে প্রশ্ন করে যেতে পারি, চোখে চোখ রেখে প্রশ্ন করে যেতে পারি। রিপাবলিক বাংলা অপ্রতিরোধ্য ছিল, আছে, থাকবে, মানুষই শেষ কথা বলবে। আমার লালিপপ থেকে ভুলবো না। আরে,